সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা চন্দ্রযান থ্রির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোরই জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। তো দেখো, আমরা জানি যে চন্দ্রযান থ্রি এটা প্রস্তুত করেছিল ভারতের একটি সংস্থা যার নাম হচ্ছে ইসরো। তো এর ইসরোর পুরো নাম যদি আমরা দেখি, যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা হচ্ছে ইসরো হচ্ছে ফুল ফর্ম, তোমরা একটু ভালো করে দেখবে। এবং এই যে সংস্থাটা, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে যদি দেখো, যে 1969 সালে কিন্তু এই সংস্থাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে চন্দ্রযান থ্রিতে কয়টি মডিউল রয়েছে এবং কী কী, এই নামগুলো একটু ভালো করে মনে রাখবে। যে তিনটি মডিউল রয়েছে, একটি ল্যান্ডার মডিউল, প্রোপালশন মডিউল, আর একটি হচ্ছে রোভার। এই তিনটি হচ্ছে মডিউল ছিল। তো চন্দ্রযান থ্রি এর ল্যান্ডারটির নাম হচ্ছে বিক্রম, এটা আমরা জানি। তো দেখো, এরপরে যে চন্দ্রযান থ্রির যে রোভারটির নাম ছিল, অর্থাৎ যেটা ভিতর থেকে বেরিয়ে আসবে চাঁদের মাটিতে, যেটা ইসরোর যে বা আমাদের অশোক স্তম্ভের যে লোগো সেটাকে কিন্তু চাঁদের মাটিতে এঁকে দেবে, সেটা হচ্ছে কিন্তু প্রজ্ঞান। এটা কিন্তু সেই যে চন্দ্রযান থ্রি অর্থাৎ বিক্রমের ভিতর থেকে কিন্তু যে যন্ত্রটা বেরিয়ে আসবে তার নাম হচ্ছে কিন্তু প্রজ্ঞান। তো এই চন্দ্রযান থ্রি কবে লঞ্চ করা হয়েছিল, এটা হচ্ছে 14 জুলাই 2023, এই তারিখে লঞ্চ করা হয়েছিল। তো এরপরে দেখো, যেটা যে কটার সময় চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল, এটা কিন্তু হবে দুপুর 2:35, ঠিক আছে। এরপরে কোথা থেকে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে, এটা একটু ভালো করে দেখবে। এবং কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান থ্রি, এটা দেখো, যে LM-V3M4 বা GSLV-M3 রকেট, এটা হচ্ছে সেই রকেটটার যে মাধ্যম, অর্থাৎ কোন রকেটের মাধ্যমে এই যে চন্দ্রযান থ্রিটাকে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে দেখো যে LM-V3 এর পুরো নাম হচ্ছে কি, যে লঞ্চ ভেহিকল M3, ঠিক আছে। এরপরে দেখো যে চন্দ্রযান থ্রি এর খরচ কত টাকা লেগেছিল, বা এই যে এটা প্রস্তুত করতে কত টাকা খরচ হয়েছিল, এটা যদি দেখো যে 615 কোটি টাকা কিন্তু খরচ হয়েছিল। চন্দ্রযান থ্রি মিশনের থিম কি ছিল, সায়েন্স অফ দ্য মুন, এটা হচ্ছে থিম। মিশন চন্দ্রযান থ্রি কোন সংস্থা লঞ্চ করেছে, এটা আমরা আগেই দেখলাম যে ইসরো। তো দেখো এরপরে যেটা দেখবো আমরা, যে ইসরোর সদর দপ্তর কোথায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে বেঙ্গালুরুতে হবে, ঠিক আছে। এরপরে ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি, এটা হচ্ছে S. Somnath, ইনি হচ্ছেন বর্তমান চেয়ারম্যান। চন্দ্রযান থ্রি কবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায়, দেখো এটা কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছিল এবং ভারতই প্রথম এমন একটি দেশ যে কিন্তু চাঁদের দক্ষিণ মেরু, যেটা অত্যন্ত ভয়ানক, সেই দক্ষিণ মেরুতে কিন্তু অবতরণ করলো। এই হিসাবে কিন্তু ভারত কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম দেশ। যখন প্রশ্ন আসবে যে দক্ষিণ মেরুতে প্রথম কোন দেশ চন্দ্রযান পাঠিয়েছিল বা ল্যান্ড করেছিল, সেটা কিন্তু হবে ভারত, ঠিক আছে। তো এই চন্দ্রযান থ্রি কবে গিয়েছিল, আমরা জানি যে 23 আগস্ট 2023, ঠিক আছে। তো দেখো এরপরে, যে চন্দ্রযান থ্রি মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন, তো এটা হচ্ছে কিন্তু ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব। এবং লাস্ট যেটা রয়েছে, যে চন্দ্রযান থ্রি এর মোট ওজন কত, এটা কিন্তু হবে 3900 কেজি, ঠিক আছে। তো এই ছিল চন্দ্রযান থ্রি সম্পর্কে কিছু খুঁটিনাটির তথ্য। তো এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে।